মুজিব বর্ষ উপলক্ষে নরসিংদীর রায়পুরার চর সুবুদ্ধি ইউনিয়নে 20টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ পাকা ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকদিন আগেও যাদের মাথার উপর ছাউনি ছিল না, রাস্তার পাশে বা অন্যর জায়গায় আশ্রিত হয়ে থাকতে হতো, এখন তাদের ঘর হয়েছে। ঘরে চলছে রঙিন টেলিভিশন, বাড়ির আঙিনায় সবজির বাগান। এক অন্যরকম পরিবেশে সুখী জীবনযাপন করছেন নরসিংদী রায়পুরার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। আমি এই জায়গায় এই সরকারি জায়গাতেই থাকতাম আজার 16 বছর। তো মানে গড়দরদা আসির পরে মাড়ি ফেলায় আমার তুলে দিছে, আমি পরের বাড়িতে থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই আমরা গড় পেয়েছি। আমার ফুলা পান লো আমি মাসের বাড়িতে থাকতাম, ওখানে ফুলা পান লো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড় দিছে, এই গড়ে থাকতে আমরা খুব খুশি। মানুষের গড় ধর লইছি থাকছি থাকিয়া ওখানে প্রধানমন্ত্রীরা সরকারে গড় জমিন দিছে, ওখানে এখন আয়া থাকতাছি খাইতাছি চলতাছি। আমার এতিন একটা নাতিন লইয়া আমি জবর কষ্ট করছি, আমি সবদানটা কষ্ট করছি, বিপদ করছি, আমি আল্লাহ দিলে ঘর বাড়ি খাইছি, আমি আল্লাহ শান্তি করছি আমার। ঘর পেয়ে আনন্দিত প্রতিটি পরিবার, নতুন জীবনের সন্ধান দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। যারা ঘর পাইছে, যারা বিদ্যুৎ পাইছে, পানির ব্যবস্থা আছে, চলাফেরার ব্যবস্থা আছে, এগুলা আমার কাছেও শান্তি, এলাকাবাসীরও শান্তি। আমার গরিব এলাকা, এরা কোনো গড় বাড়ি ছিল না, হেরার গড় বাড়ি হয়েছে, অনেক হেরার কারেন্ট দিছে, বিদ্যুৎ দিছে, খুব শান্তিতে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন মাঠ প্রশাসন। এ প্রকল্পের বাসিন্দারা নিজেরাই নিজেদের জীবনমান রঙিন করে তুলতে সক্ষম হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। 50 শতক জায়গার মধ্যে 20টি পরিবারকে আমরা পুনর্বাসন করেছি। সেই পরিবারগুলো ইতিমধ্যে তাদের গৃহে উঠেছে এবং তারা চলমান এই প্রকল্পের আওতায় 120টি পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।